স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফেসবুকে ছাত্রীকে আপত্তিকর মন্তব্য করায় যুবকের দশ বছরের কারাদণ্ড রাজশাহী নার্সিং কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের হুমকি নাটোরে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু আহত পাঁচ নোয়াখালীর কোম্পানিগঞ্জের রাস্তার পাশ থেকে পাইপগান ও কার্তুজ উদ্ধার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলেজ ছাত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করায় সোহেল রানা নামের এক যুবককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ধারায় বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত একই সঙ্গে তার দশ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় রবিবার দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন সাজাপ্রাপ্ত যুবক সোহেল রানা নওগাঁ জেলার মান্দা উপজেলার পাকুড়িয়া উত্তরপাড়া গ্রামে শাহাদাত হোসেনের ছেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত বলেন এ মামলার বাদী ও ভিক্তিম সহ ছয় জন সাক্ষী জবানবন্দি রেকর্ড করা হয় এতে অপরাধ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় সোহেলকে সাতান্ন ধারায় দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে রায় ঘোষণার পর সোহেলকে কারাগারে পাঠানো হয় তিনি জানান বখাটে যুবক সোহেল একই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষকের কলেজ পড়ুয়া মেয়েকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ফেসবুকে কুরুচিকর পোস্ট দেয় এ অবস্থায় দু সালের ১৪ জুন মেয়েটির বাবা মান্দা থানায় সাতান্ন ধারায় একটি মামলা দায়ের করে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা সেশন জট কমানোর উদ্যোগ নিতে তিন কর্ম দিবস আলটিমেটাম দিয়েছিলেন আলটিমেটাম শেষ হচ্ছে আগামী সোমবার কিন্তু রোববার পর্যন্ত শিক্ষার্থীরা কোনো উদ্যোগ নেওয়ার লক্ষণ দেখতে পাননি তাই তারা এখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন রাজশাহী নার্সিং কলেজ ক্যাম্পাসে রবিবার সকালে সংবাদ সম্মেলন করে তারা ঘোষণা দেন এ এর আগে গত বৃহস্পতিবার তারা ক্যাম্পাসে বিক্ষোভ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার কর্মদিবসের এম দিয়েছিলেন সংবাদ সম্মেলনে বিএসসি ইন নার্সিং কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান লিখিত বক্তব্য পাঠ করেন তিনি বলেন কলেজের সকল সেশনের চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্সের শিক্ষার্থীরা সেশন জটে পড়েছেন একই ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে নার্সিং এ ভর্তি হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা তাদের চেয়ে দেড় বছর এগিয়ে কিন্তু রামেবি অধিভুক্ত শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছেন এতে তাদের জীবন থেকে মূল্যবান সময় হারিয়ে যাচ্ছে এখন আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই আমরা ইতিমধ্যে আমাদের বাহাত্তর ঘন্টার আর্টিমেটামের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমাদের হাতে সময় আছে আর মাত্র চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলে আমাদের সময়সীমা চলে যাবে সেক্ষেত্রে আমাদের রাজপথে না উপায় থাকবে না আমরা এখনো বলছি আমরা কোনো পক্ষের বিরোধিতা করছি না বিরুদ্ধে অবস্থান করছি না আমরা জাতীয় স্বার্থে সবাই এক হয়েছি আমাদের এই সেন জোটের আশু সমাধান কল্পে কোনো ব্যবস্থা লিখিত আকারে ব্যবস্থা গ্রহণ করুক আমরা সকলে আমাদের ঘরে ফিরে যাব। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মহানগরীর চোদ্দ নম্বর ওয়ার্ডে রাস্তা ও ড্রেনের উন্নয়ন কাজ চলমান রবিবার বিকেলে চোদ্দ নং ওয়ার্ডের উন্নয়ন কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ সময় উন্নয়ন কাজের অগ্রগতির সার্বিক খবর নেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সিটি মেয়র পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ আলী উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইস্তিয়াক আহমেদ ও সার্ভেয়ার রোকনুজ্জামান রোকন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন গত চব্বিশ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও দুইজন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল নয়টা থেকে রোববার সকাল নয়টার মধ্যে তারা মারা যান এদিকে হাসপাতালে নতুন করে রোগী ভর্তি হয়েছে এগারো জন এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল স্বামী মিয়াজদানি তিনি জানান চব্বিশ ঘন্টায় রামেক হাসপাতালের করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি তবে করোনা উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন মারা যাওয়া দুজনের মধ্যে একজন রাজশাহীর এবং অন্যজন নওগাঁ জেলার বাসিন্দা তাদের একজন হাসপাতালের উনত্রিশ ত্রিশ নম্বর ওয়ার্ডে ও একজন আইসিইউতে ভর্তি ছিলেন এদিকে একশো রামেক করোনা ইউনিটে রোববার সকাল নটা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ষাট জন এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন চৌত্রিশ জন এছাড়া গত চব্বিশ ঘন্টায় ভর্তি হয়েছেন এগারো জন আর একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ছয়জন রোগী এদিকে গত শনিবার রামেক হাসপাতাল ও কলেজ ল্যাবে রাজশাহীর পাঁচশো একচল্লিশ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে দুইশো ছিয়ানব্বই জনের পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার চুয়ান্ন দশমিক সাত এক শতাংশ নাটোরের রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাফায়েত হোসেন নামের মোটরসাইকেল চালক এক যুবকের মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছে আরও অন্তত পাঁচজন আহতদের মধ্যে শৈবাল আহমেদ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বাকিদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয় রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের বড় হরিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত সাফায়েত হোসেন শহরের বরগাছা এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানায় সাফায়েত ও শৈবাল আহমেদ শহরের বড় হরিশপুর বাইপাস সড়ক দিয়ে দ্রুত গতিতে বাড়ি ফিরছিল পথে যোগে নাটোর রাজশাহী মহাসড়কের বড় এলাকায় রাজশাহী থেকে নাটোর শহরমুখী রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেল চালক সাফায়েত ও শৈবাল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এ সময় উভয় গাড়ির অন্তত পাঁচ জন আহত হয় এলাকাবাসী ঘটনাটি দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাফায়তকে মৃত ঘোষণা করেন নাটোরে করোনা সংক্রমণের হার বেড়ে চলেছে রবিবার নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে ভর্তি রয়েছে ষোলো জন আর ইউলো জোনে রয়েছে বারো জন রোগী সিভিল সার্জন কার্যালয় সূত্র অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় একশো আটত্রিশ জনের নমুনা পরীক্ষা করে তেষট্টি জনের পজিটিভ পাওয়া গেছে সংক্রমণের হার ৪৫ দশমিক ছয় পাঁচ শতাংশ এ অবস্থাতেও মানুষ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার অনীহা দেখাচ্ছে প্রতিনিয়ত প্রশাসনের পক্ষ থেকে একদিন সচেতনতামূলক মাইকিং করা হলেও স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো পদক্ষেপ চোখে পড়েনি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ কোম্পানিগঞ্জ উপজেলার মুসারপুর ইউনিয়নের বাগধারা টু সোনাগাজী সড়কে রাস্তার পাশ থেকে শনিবার রাত সাড়ে আটটার দিকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ রমন বলেন মুসাফুর ইউনিয়নের চৌধুরী বাজারে শনিবার রাত সাড়ে সাতটার দিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয় পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও ডিবি পুলিশের উপস্থিতির কারণে কোনো সমস্যা হয়নি তবে এ সময় পুলিশের উপস্থিতি ও তাৎক্ষণিকভাবে চেকিং আওতায় কে বা কারা অস্ত্র ও রাউন্ড গুলি ফেলে পালিয়ে যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে রবিবার সকালে বেগমগঞ্জ উপজেলা পরিষদে এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ এলজিডি উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রবিউল আলম সহ অনেকেই এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ